একদিকে যখন খনি অঞ্চলের ধস নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আবার নতুন করে ধস নামলো অন্ডালের খনি সংলগ্ন একটি গ্রামে অন্ডালের ধান্ডারডিহি গ্রামের গ্রাম থেকে একশো মিটার দূরে দেখা গিয়েছে একটি বড় সড়ো ধস ওই এলাকায় বেশ কিছুদিন আগে খনন কার্য চলছিল বলে জানা গিয়েছে পরে সেখানে মাটি ভর্তি করা হয়েছিল কিন্তু সেই জায়গাতেই আবার ধস নেমেছে যে কারণে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মনে তারা বলছেন অবৈধভাবে খনন চলছে আর তার জেরেই এইভাবে ধস নামছে যার ফলে আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের সকলের মধ্যেই তারা যে কোনো সময় বড় বিপদের আশঙ্কা করছেন পাশাপাশি তারা বলছেন যাতে গ্রাম সুরক্ষিত থাকে নচেত তাদের পুনর্বাসনের দাবি তুলছেন গ্রামের মানুষ এতে ধস বলার তো কিছু নাই আপনারা তো জানেন যে আমাদের এলাকায় ইস্টার্ন কোল্ডিল্ড লিমিটেড ইসিএল এর চারিদিকে কয়লা খনন হয় এবং আমাদের এলাকা ধস পবন বলেই তো ঘোষিত আছে তো এই যে আমাদের লিগ্যাল এবং ইনলিগাল মাইন্স মিলে এই যে ঘটনাগুলো ঘটছে আজকে ধস এই ধসের কারণ হচ্ছে যে লিগ্যাল এবং ইনলিগ্যাল দুটো মাইন্ডসের মিলেই কাজ হচ্ছে প্রসঙ্গত ধানডাডিহি গ্রাম থেকে একশো মিটার দূরে এই ধস নেমেছে এদিন স্থানীয় মানুষজন ওই বিশাদ মাপের একটি ধস দেখতে পান গ্রাম থেকে ঢিল ছড়া দূরত্বে এই ধস নামার ফলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন তারা এই ধস কবলিত জায়গাটিকে নিয়ে ইসিএল কর্তৃপক্ষের কাছে দাবিও করছেন পাশাপাশি বন্ধ করতে প্রশাসনের দাবি এলাকার যখন ওই হয় কিছু দুর্ঘটনায় ধ্বস টস হয় তখন ইসিএল ম্যানেজমেন্ট এসে পরে বা থেকে অর্ডার আসে ওই ভতাভতি করে করে আবার আস্তে আস্তে সেইভাবে চালু হয়ে যায় কিছুই না আমাদের যাতে গ্রামটা সুরক্ষা থাকে আগামী দিনে যাতে এসব ধস না হয় আর যদি হয় তো আমাদের পুনর্বাসন দেওয়া হোক গ্রামের মানুষ তো প্রচন্ড আতঙ্কে আছে ধস হলে তো মানুষ আতঙ্ক পাশাপাশি গ্রাম দেখলাম তো আমরা হরিশপুরের নিচে চলে পুনর্বাসন কিছু হয়নি মূলত পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত খনি এলাকাগুলি রয়েছে বিশেষ করে রানীগঞ্জ অন্ডাল সহ বিভিন্ন জায়গাগুলি সেখানে ছোট বড়ো একাধিক ধস নামতে দেখা যাচ্ছে এবং আগামী দিনে আবার ধস নেমে বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন মানুষজন কারণ বিগত দিনেও দেখা গিয়েছে বড় বড় ধস তার ফলে প্রাণহানি যেমন হয়েছে তেমনভাবেই বহু মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে তাই এর বিরুদ্ধে পদক্ষেপের দাবি করছেন সমস্ত মানুষজন